বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবনের অধিকারী মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। 1944 সালে জন্ম, দুরন্ত শৈশব, শিক্ষাজীবন থেকে রাজনীতির সাথে সম্পৃক্ততা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সান্নিধ্য লাভ, তার আদর্শকে ধারণ করেই দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগ করেন তিনি। আমি মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে তার দুটি অনবদ্য গ্রন্থ রচনার জন্য আন্তরিক অভিনন্দন এবং সশ্রদ্ধ অভিবাদন জানাচ্ছি। 1944 সাল থেকে শুরু করে 1972-এর 10ই জানুয়ারির ঘটনাবলী ও স্মৃতিকথা নিয়ে রচিত এই গ্রন্থ আমার জীবন নীতি আমার রাজনীতি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সফল রাজনীতিবিদ জীবনের 25 বছরের এক অনন্য আলেখ্য। যদিও গ্রন্থটিতে স্থান পেয়েছে 25 বছরের ঘটনাপ্রবাহ, জীবনে চলার পথ আরও ব্যাপৃত 8 দশক। এই সময়কালে থেমে থাকেনি ইতিহাস, থেমে থাকেনি জীবন প্রবাহ, আর তাই 8 দশকের পথ চলায় কালের সাক্ষী হয়ে মিশে রয়েছে ব্রিটিশ শাসনামল, পাকিস্তান শাসনামল, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, মুক্তি সংগ্রাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত জীবন, বিভিন্ন অধ্যায় যা রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের জীবন নীতি ও রাজনীতির এই গ্রন্থটির মূল নির্যাস। দেশ ও জাতি গঠনে এই বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক, মুজিব আদর্শে দীক্ষিত আপোষহীন ব্যক্তিত্ব মোহাম্মদ আব্দুল হামিদের অবদান অবিস্মরণীয়। তার জীবন নীতি ও রাজনীতির মাঝে প্রথিত রয়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস, তাই ঐতিহাসিক প্রেক্ষাপট থেকেও এই গ্রন্থটি বিশেষ গুরুত্বের দাবিদার। লেখক আমার জীবন নীতি আমার রাজনীতি গ্রন্থে বলেছেন, কোট, 8 দশকের দীর্ঘ পথ চলা, ব্রিটিশ শাসনামলে আমার জন্ম, তারপর পাকিস্তান আমলে 25 বৎসর, বাংলাদেশে 10 শতাধিক বছর পার করলাম, অনেক স্মৃতি আর ঘটনার সাক্ষী। আমাদের নতুন ও ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। যারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন বা প্রত্যক্ষ করেছেন তাদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, হয়তো বা 5-10 বছর পর প্রত্যক্ষদর্শী কেউ থাকবেন না। তাই আমরা যারা সরাসরি মুক্তিযুদ্ধ করেছি বা দেখেছি, আমাদের উচিত ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক ইতিহাস লিখে রেখে যাওয়া, যাতে তারা অতীত ইতিহাস জানতে পারে। ভবিষ্যৎকে উপলব্ধির জন্য আমাদের অতীত ইতিহাস জানা দরকার, আনকোট। ইতিহাসের কাছে দায়বদ্ধতা থেকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে নিজের অমূল্য প্রত্যক্ষ অভিজ্ঞতা ও স্বাধীনতার সঠিক ইতিহাস তরুণ প্রজন্মকে জানিয়ে যাবার এক অদম্য স্পৃহা ও তাড়না থেকে রচিত হয়েছে এই গ্রন্থটি। ব্যক্তিগত জীবনে অত্যন্ত অমায়িক, সৎ, নীতিবান, প্রাণবন্ত একজন ব্যক্তিত্ব। পদ পদবী নিয়ে কখনো তেমন ব্যতিব্যস্ত নন। রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন থেকেও তার জন্মস্থান হাওড় এলাকাই তার কাছে সবসময় প্রাধান্য পেয়েছে। ভাটির শার্দুল হিসেবে তিনি পরিচিত, কখনোই বিচ্ছিন্ন হননি। পেয়েছেন মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং অপার শ্রদ্ধা। গণমানুষের এই নেতা মানুষের মাঝে তার আলোকিত জীবনের আদর্শ ছড়িয়ে দেবেন, জাতিকে অনুসরণীয় পথ দেখাবেন। তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।